হ্যালো হ্যালো হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করিলাম নিখিল ভুবনের স্রষ্টা যিনি, আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা সংহারকর্তা, তিনি নামে স্রষ্টা। যাকে সৃষ্টি না করিলে পৃথিবী তৈরি করিতেন না, কায়নাত রাসূল তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রওজা মোবারকে লাখ কোটি শুকরিয়া রেখে 1,24,000 পয়গম্বর তৎসঙ্গে সারা বিশ্বের যত অলিয়া উলিয়া গাউস কত সকলের চরণে আমার মস্তিষ্ক অবনত করি। আজকে যে দরবারে হাজির হয়েছি মজ্জুম আউলিয়া হানাফিল্লা বা কাদিল্লা লাহুতে বাদশা হজরতে দয়াল বাবা কদম আলী মস্তান রহমতুল্লাহ আলাইহি অন্যতম ভক্ত মরমী বাউল কবি সাধক শাহ সুফি হজরত দয়াল বাবা আব্দুল সত্তার মহন্ত ওফাত দিবস উপলক্ষে এই দিনে ভক্তকুল শুধু বাংলায় নয়, বাংলার বাহিরেও অনেক লোককে শোকের সাগরে ভাসিয়ে তিনি তার বন্ধুর সান্নিধ্য লাভ করেছেন। সেই দিনে আজকে আমরা এই দরবারে দুটি শিল্পী উপস্থিত হয়েছি, তার কিছু গুণ এবং গান গাওয়ার জন্য। তাই তার রওজার প্রতি তিনি যত ভক্তবৃন্দ হজরতে দয়াল বাবা কদম আলী মস্তান রহমতুল্লাহ আলাইহি যত আশেকান ভক্তবৃন্দ গান শোনার শ্রোতা আমার প্রতিপক্ষ শিল্পী উভয় শিল্পীর সহকর্মী শিল্পী এবং সার্বিক পরিচালনায় মোহাম্মদ গোলাম কিবরিয়া জেহাদ ভাই আব্দুল সত্তার মহন্তের একমাত্র নয়নের মণি তার ঔরজ্জার সন্তান তিনির প্রতি যারা মুসলমান তাদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হিন্দুদের প্রতি আদাব ও নমস্কার, অন্যান্য জাতিকে শ্রদ্ধা ভরে ভক্তি অঞ্জলি জ্ঞাপন করে আমার কর্তব্য কাজ শুরু করলাম। إنك حميد
সবকিছু হয় তোমার হাতে ভাঙ্গ গর ইচ্ছা মতে সবকিছু হয় তোমার হাতে ভাঙ্গ গর ইচ্ছা মতে কেউ নাই তোমার বাবা দিতে তোমার অসীম ক্ষমতা সবকিছু নিতে পারো বিশ্ববিদাতা সবকিছু নিতে পারো বিশ্ববিদাতা তুমি হও পারের কান্দারি আমি তোমার আশা করি তোমার তুমি হও পারের কান্দারি
আমি তোমার আশা করি দেওয়ান রুহুল আমিন দিন ভিখারি রুহুল আমিন দিন ভিখারি চাইতেছে ক্ষমা সব কিছু দিতে পারো বিশ্ববিদাতা সব কিছু দিতে পারো বিশ্ববিদাতা রহমানে বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা হযরত আলীর চরণ বন্দি ইমাম দুইজন এক লাখ চব্বিশ হাজার পয়গাম্বরে সালাম নত শিরে তিনশো ষাট আউলিয়ারে মক্কি গেলাম করে বাগদাদে তেরোয় বড় পীর কাদের জিলানি নত শিরে তাহার চরণ আমি যে চুমি আজমিরে তে খাজা বাবা আল্লাহর আউলিয়া ইসলাম প্রচার গিয়াছ করিয়া নিরানব্বই লক্ষ বেদর্মী ধর্মের পথে এনে মুসলমান বানাইছ তুমি ভারতের ভিতরে তোমারই দরবারে আমার লক্ষ ভক্তি রই নকশাবন্দি মুজাদ্দাদ ভক্তি দিতে হয় সারা বিশ্বের অলি যত সালাম সবাকারে আরে বাবা কদম মস্তানের পাঠ কদমে ভক্তি গেলাম করে কদম মস্তানের আশেক ভক্ত যত জানা রয় সকলের চরণে বাজান আমার ভক্তি রয় আব্দুল সত্তার মহন্ত বাজান সকলকে ফাঁকি দিয়া আপন দেশে গেছে তিনি আমাদেরকে ফিরা বাবা জানের পাঠ্যদমে ভক্তি চুম্বন রাখি রুহানি ফায়ার সইতে তার চরণ দোলা মাগি তাহার যত ভক্ত বিন্দু এই সবাকারেতে নত শিরে ভক্তি রাখি সকলের চরণে তাহার ছেলে বর্তমানে তারে সাথে নিয়া বাবা জানকে সামনে নিয়া রয়েছে বসিয়া রং কিবরিয়া জিহাদ ভাই ভক্তি তাহার পায় রুহানি ফায়েস দাদা দান করেন আমায় সারা বিশ্বের অলি যত ভক্তি সবাকারে রুহানি ফায়েস হইতে তোমরা দেখো গোয় আমারে পর্দার আরে মা বুইনেরা আমার সালাম রয় হিন্দু শ্রোতা থাকলে তাদের সালাম ভক্তি রয় প্রতিপক্ষ শিল্পী যিনি অতি গুণের গুণী তাহার প্রতি সালাম আমার জানাইলাম এখনই কাল সঙ্গীতে যত জনা আমার সালাম রয় সালাম আমার এই সবাতে রইল গণিচয় ঢাকার জেলায় বসত বাড়ি দক্ষিণ খান হয় থানা পুষ্কয়ারি দক্ষিণ খানি আমার ওস্তাদের ঠিকানা এয়ারপোর্টের দক্ষিণ আরে এয়ারপোর্টের পূর্ব দ্বারে দক্ষিণ খান হয় গ্রাম ওস্তাদ পাগল পাচ্ছু মিয়া ভক্তি রাখিলাম দাদা ওস্তাদ খালেক দেওয়ান ভক্তি সবার কানে মালেক দেওয়ানের পাত্র দমে গেলাম ভক্তি দেখে আরে দয়াল আলফুসার পাত্র দমে ভক্তি নত শিরে রুহানি ভাইয়ের সাথে তুমি দেখো গো আমারে
ডাকারে মাদারীপুর জিলা দরি শিবচরে হয় থানা পোস্ট অফিস বরহানগঞ্জে আমার শিবচরে ঠিকানা পিতা মাতায় আদর করে রুহুল আমিন নাম রাখে বাউল গান করি বিদায় সবাই দেওয়ান বলে ডাকে আমি এই পর্যন্ত সবার দোয়া চাই না সবকিছুকে নিতে পারো বিশ্ববিদাতা সবকিছুকে নিতে পারো বিশ্ববিদাতা রহমান রহিম আল্লাহ তুমি সৃষ্টিকর্তা সবকিছু করতে পারো বিশ্ববিদাতা সবকিছু করিতে পারো বিশ্ববিদাতা রহমানের রহিম তুমি তুমি সৃষ্টিকর্তা সবকিছু করিতে পারো বিশ্ববিদাতা সবকিছু করিতে পারো বিশ্ববিদাতা।